অবশেষে রকেট লিগের মতো পপুলার গেমসও ফ্রি করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আরিফিন নোমান, আপনার দেখছি গেম টক। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি পিসি গেমস রিলেটেড সকল ইনফরমেশন ও টিউটোরিয়াল দিয়ে থাকি। তো ফাইনালি রকেট লিগ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা এটিকে সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছে। শুধু পিসের জন্য না, তারা প্লে স্টেশন 4, নিনটেন্ডো এবং এক্সবক্স 1-এর জন্য এটিকে ফ্রি করে দিচ্ছে। এর মানে আপনি সকল প্ল্যাটফর্ম থেকে গেমটি খেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর অবশ্যই এটি কোনো মোবাইল গেমস না। এছাড়াও তার একটি ট্রেলার রিলিজ করেছে, যা কিছু ক্লিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ট্রেলার দেখতে চাইলে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রকেট লিগ তাদের গেমটি ফ্রি করে দিবে 23 তারিখে। এই সেপ্টেম্বরের 23 তারিখে আমাদের 6 দিন বাকি আছে। তো আপনাদের সবাইকে বলবো আপনারা রিমাইন্ডার দিয়ে রাখেন এটাকে, 23 তারিখ আমরা সবাই গেমটি নামাবো। আর আমি দেখতে চাই কারা কারা এতদিন গেমটার জন্য অপেক্ষা করছিলেন আর কারা কারা গেমটা খেলার জন্য অনেক আগ্রহী। তো এই গেমটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় পেয়ে গেছে। এর বড় একটা কারণ হলো ইন্ডিয়াতে পাবজি ব্যান্ড হয়ে যাওয়া। ইন্ডিয়াতে পাবজি ব্যান্ড হয়ে যাওয়ার ফলে ওদের যে অর্ধেকের বেশি যেই একটা ইস্পোর্টস কমিউনিটি ছিল তারা কিন্তু পাবজি আর খেলতে পারছে না। তারা পরে কি পিসি গেমসের উপর ধাবিত হয়, এর ফলে তারা বিভিন্ন গেম ট্রাই করতে থাকে। তার মধ্যে কিন্তু অ্যামং আস, রকেট লিগ, দেন ভ্যালোরেন্ট, এরকম অনেক পপুলার পপুলার গেম খেলতে থাকে। আর তার মধ্যে যা বলছি, যেটা নিয়ে কথা বলছি, রকেট লিগ অনেক পপুলার, অনেকেই খেলতে চাচ্ছে, কিন্তু এটা পেইড গেমস দেখে অনেকেই খেলতে পারছে না, কিন্তু তাদের জন্য সম্পূর্ণ সুখবর। তো আশা করি সবাই এটা নামাবেন, একসাথে খেলবো। আর 23 তারিখে এটার ভিডিও আসতেছে যে কীভাবে এটা নামাতে পারবেন, কীভাবে ক্লেম করতে পারবেন ফ্রিতে ইপিক গেমসের মাধ্যমে, তা জানার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই অ্যানাউন্সমেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর কমেন্টও করবেনই, পাশে থাকবেন। দোয়া চাই সবসময় আপনাদের। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।